রাতের অন্ধকারে বেসরকারি ব্যাংককর্মীর বাড়িতে চুরি, চুরি গেল নগদ টাকা সোনার গহনা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাকলা এলাকায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ফাঁকা ঘরের সুযোগ নিয়ে ঘরের দরজা আলমারি ভেঙে প্রায় 5 লক্ষ টাকা মূল্যের সোনার গহনা চুরি করে পালালো দুষ্কৃতীরা। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার চাকলার রায়পুরের বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মী সুজিত ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা গেছে তিনি এদিন বাড়িতে ছিলেন না, তার স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। পাশের ঘরে এবং দোতলার ঘরে পরিবারের অন্যান্যরা থাকলে তারই মধ্যে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যায়। অভিযোগ, রাতে বাড়ির পেছনের গেটের তালা দরজা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। এরপরই আলমারির পাল্লা ও লকার ভেঙে সেখানে থাকা প্রায় 5 লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকেরা দেখেন ঘরের দরজা আলমারি সব কিছুই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে সোনার গহনা, বাড়ির পেছনের বাগান থেকে উদ্ধার হয় সোনার অলংকারের খালি বাক্সগুলিও। গতকাল রাতে মানে আমাদের যে ঘরে আমরা থাকি, আমরা ছিলাম না বাড়িতে, আমার ওয়াইফও ছিল না বাড়িতে, পাশের ঘরে মা বাবা ছিল আর উপরের ঘরে ভাইরা ছিল। তো বাড়ি মানে শোকেসের মধ্যে থেকে গেট ভেঙেছে, গেট ভেঙে শোকেসের মধ্যে থেকে যা ছিল দরজা ভেঙেছে, ভেঙে সব নিয়ে গেছে, সোনা দানা যা ছিল আর নগদ কিছু টাকা ছিল, 4-5 লাখ টাকার তো মাল ছিল, সোনা ছিল, শোকেস ভেঙে যা ছিল মোটামুটি সব নিয়ে চলে গেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গেটের তালা ভেঙেছে প্রথমে, তারপরে দরজাটার তালা ভেঙেছে, ভেঙে শোকেসের পাল্লা খুলে লকার থেকে 6-7 ভরি মতো সোনা আর একটা ব্যাগে 2000 টাকা ছিল, ওই টাকাটা নিয়ে গেছে। আমরা ওপরের ঘরে ছিলাম, মা বাবা পাশের ঘরে ছিল, শোকেস লক করা ছিল, শোকেসের তালা স্ক্রুড্রাইভারদের চাপ দিয়েছে, দিয়ে তালা দুটো তালা খুলেছে, লকারের স্ক্রুড্রাইভারদের চাপ দিয়ে লকারের তালাটা খুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।